আমার ছেলে বাসা থেকে বের হয় প্রায় 12টার দিকে বের হয়, আমার কাছে ফোন আসে 1:14-তে, 1:14-তে ফোন আসে, বলে আপনার ছেলে গুলিবিদ্ধ, রক্ত লাগবে, আপনি আসেন। কোথায় আসবো? কুয়েতমূর্তি হাসপাতালে। পরে আমি ওইখানে যাই, যাওয়ার সময় অনেক বাধা পায়, আমাকে যাইতে দেয় না, রিক্সা দিয়ে অর্ধেক যাই, পরে রিক্সাওয়ালা মামাকে মাইর দেন, রিক্সাওয়ালা মামা চলে গেছে, পরে আমি এদের মাঝখান থেকে দৌড়ে গেছি, আমি লাঠির বাড়িটারিও খাইছি পায়ে কয়েকটা, তাও চলে গেছি। যাওয়ার পর আমি যা ইমার্জেন্সিতে আমার ছেলে, আমি যা জানালা দিয়ে দেখি আমার ছেলে, আমি মনে মনে ভাবছি যে আমার হাত লাগলে মনে হয় আমার ছেলে শ্বাস ফিরে আসবে, জানালা দিয়ে হাত দিয়ে ছোঁয়া দিয়ে দেখি যে আমার ছেলে নাই, ভিতরে যায় দেখি আমার ছেলে নাই। আমি বললাম কেন আমার ছেলেকে আমি পাঠাইলাম, ওইখানে এই চিল্লা এক চিল্লানে আমিও মানে ওইখানে হাটফিল হয়ে যাই। পরে আমার ছেলের ওই ছবিটা ভাইরাল হওয়ার প্রায় আধা ঘন্টার মধ্যে নেট বন্ধ হয়ে গেছে, নেট বন্ধ হয়ে গেছে। আর পুলিশ ঢুকার জন্য ভিতরে হাসপাতালে পুলিশ ঢুকার জন্য ঢুকে আমার ছেলের লাস্ট উদ্ধার করার জন্য অনেক ইয়ে করছিল, টর্চার করছিল, এমনকি আমার মোবাইলেও মেসেজ আসে যে আইওটির একটা স্টুডেন্ট আছে, ওইটাকে গুম করে ফেলবে, ওই লাশটাকে যেইভাবেই হোক তোমরা বের করে ফেলো। ওইখানে আমার বোনেরা ছিল, আমি আমার তো সেন্সলেস ছিল, ওর বন্ধুরা আমার ছেলের বন্ধুরা ছিল, ওরা যেইভাবে হোক ডাক্তারদেরকে বলতেছিল যে আমার লাশটা আমাদের লাশটা দিয়ে দেন, আমাদের ডেথ সার্টিফিকেট দেন, ওরা দিতে চাচ্ছে না, ওরা বলতেছে যে ময়না তদন্ত করব, বলে না আমরা ময়না তদন্ত করব না, আমাদের লাশ আমাদের দিয়ে দেন। এমনি দুইটা পুলিশ ঢুকছে ওইখানে, মানে আমার ছেলের লাশটা নিয়ে যাবে, পরে ওই ছাত্ররা নিতে দেয় নাই, ছাত্ররা লাশটাকে একটা স্ট্রেচার নিয়ে এসে লুকায় ফেলছে আমার ছেলের লাশটাকে। পরে আমি সেই সময় আমার সেন্স আসছে, আমি আমার ওড়না দিয়ে মাথার ওড়না দিয়ে আমার ছেলেকে ঢেকে ফেলছি। আমার ছেলে আমাকে খুব আদর করত, আমি নামাজ পড়তে বসলে আমার এখানে এসে বসতো, বসে বলে আম্মু আমাকে একটু দোয়া করে দাও, আম্মু আমাকে একটু দোয়া করে দাও, আর আমার এখানে ধরে বলতো আম্মু আমি একটা কথা বলি, একটা কথা বলি, এত বড় হয়ে গেছে বলতো একটা কথা বলি, আমি বলতাম একটা কেন বাবা, 100টা কথা বলো, তুমি তুমি আমার সাথে 100টা কথা বলো, এখন তো কেউ আর কথা বলে না আমার সাথে, কেউ তো জিজ্ঞেস করে না মা আমি একটা কথা বলি, মা আমি একটা কথা বলি, কেউ বলো সারাদিন অপেক্ষায় থাকি, সন্ধ্যায় বাচ্চা বা আমার ছেলে ঘরে আসবে, ঘরে আর ফিরে আসে না। আমার ছেলে খুব ভিলেন ছিল, খুবই ভিলেন স্টুডেন্ট ছিল, যেদিন চলে যায় মানে 18 তারিখে রুটি আর ডিম খেয়ে চলে গেছে, কলিজা তরকারি দিছি খায় নাই। ওইখানে যাওয়ার 1 ঘন্টার মধ্যে আমার খবর আসে আমার ছেলে নাই, কিন্তু কিছুদিন আগে আমার ছেলে আমাকে স্বপ্নে দেখায়, মা তুমি তো আমাকে সেদিন চা খাওয়াই দিলে না, সত্যি আমি সেদিন আমার ছেলেকে চা খাওয়াই দেই নাই, সত্যি আমি চা খাওয়াই দিই নাই আমার ছেলেকে, আমার ছেলে এখন আমার স্বপ্নে আসে, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন আল্লাহ শহীদের মর্যাদা দেন, জান্নাতুল ফেরদৌস দান করে আমার ছেলেকে, আর এই রক্তের বিনিময়ে দেশ যেন যে কিছুই হয় নাই স্বাধীন, দেশের কোনো উন্নতি হয় নাই, যার জন্য রক্ত দিছে সেই দেশ যেন স্বাধীন হয় সেটাই আশা রাখি সবার কাছে।